হ্যালো বন্ধুরা, তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো এবং তোমরা যদি লার্নিং পিরিয়ডে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য। কারণ এই ভিডিওতে আমি বলবো 5টি এমন ওয়েবসাইটের কথা যে ওয়েবসাইটগুলো ও দ্বারা তোমরা যদি স্টুডেন্ট হয় তাহলে তোমাদের খুবই হেল্প হবে। কারণ এই 5টা ওয়েবসাইট সম্পর্কে প্রত্যেকটি স্টুডেন্টের ধারণা থাকা দরকার, কারণ এই 5টি ওয়েবসাইট প্রত্যেকটা স্টুডেন্টের জন্য হেল্পফুল। বন্ধুরা, কোন 5টি ওয়েবসাইট তোমাদের জন্য হেল্পফুল সেটা দেখতে হলে পুরো ভিডিওটি ওয়াচ করো। আর তোমরা এখনো পর্যন্ত ও চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর বেল বাটনে ক্লিক না করে থাকলে বেল বাটনে ক্লিক করো সবার প্রথমে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, কোন 5টি ওয়েবসাইট তোমাদের জন্য হেল্পফুল সেটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, সবার প্রথমে যে ওয়েবসাইটটির কথা বলবো সেই ওয়েবসাইটটি হলো pdfdrive.com। pdfdrive.com-এ তোমরা যে কোনো ধরনের পিডিএফ, তোমরা যে কোনো পিডিএফ ইউজ করো না কেন, যে বিভিন্ন পিডিএফ রয়েছে, পেড পিডিএফ থাকে, তোমরা পারচেস করো পিডিএফগুলো। কিন্তু বন্ধুরা, এই ওয়েবসাইট pdfdrive.com-এ তোমরা যে কোনো ধরনের এর এডুকেশন কোর্সের পিডিএফ পেতে পারো, ও সেটা সম্পূর্ণ ফ্রিতে। বন্ধুরা, তোমাদের সিম্পলি গুগলে গিয়ে সার্চ করতে হবে pdfdrive.com। সেখানে গিয়ে তোমরা এখানে সার্চ অপশনে ক্লিক করে যে কোর্সটি সম্পর্কে ধারণা চাইছো সেই কোর্সটি সম্পর্কে তোমরা বিস্তারিত জেনে নেবে। ধরো আমি এখানে সাপোজ এখানে টাইপ করছি বেসিক কম্পিউটার কোর্স, তো বেসিক কম্পিউটার কোর্সের পুরো যে পিডিএফগুলো আছে সেগুলো পেয়ে যাবে। এবং এখানে ক্লিক করলে তোমরা যেটা চাইছো সেটা এখানে ক্লিক করলে তোমরা এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। শুধু কম্পিউটার কোর্স না, হ্যাকিং হোক, বিভিন্ন কম্পিউটার কোর্স বা তোমরা যে বিষয়ে এডুকেশন করছো তো সমস্ত কিছু এখানে ফ্রিতে পেয়ে যাবে। তোমরা সেখানে সার্চ করে ওখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। তো এটা একটা খুবই ভালো ওয়েবসাইট স্টুডেন্টের জন্য, অথবা স্টুডেন্ট না হলেও সে সমস্ত মানুষের জন্য যারা কিছু শিখতে চাইছে তারা পিডিএফ এর মাধ্যমে এখান থেকে শিখতে পারবে। বন্ধুরা, দ্বিতীয় যে ওয়েবসাইটটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো w3school.com। w3school.com-এ তোমাদের এখানে সম্পূর্ণ কম্পিউটার রিলেটেড কোর্স শেখানো হবে। এবং যারা ওয়েবসাইট ডিজাইনিং, গ্রাফিক ডিজাইনিং অথবা HTML প্রথম থেকে যারা শিখতে চাইছো, এবং অথবা যারা নতুন কম্পিউটার কোর্স করছো ও অথবা HTML শিখছো বা CSS বা JavaScript সম্পর্কে কোনো কোর্সে ভর্তি হয়েছো, তাদের প্র্যাকটিস করার জন্য এই ওয়েবসাইটটি। বন্ধুরা, এখানে HTML CSS JavaScript থেকে বিভিন্ন ধরনের কোর্স এখানে শেখানোও হয়, তার সাথে সাথে তোমরা এখানে প্র্যাকটিসও করতে পারবে। ধরো তোমরা কোনো কম্পিউটার কোর্স জয়েন করেছো সেটা প্র্যাকটিস করার জন্য এই ওয়েবসাইটটি, অথবা তোমরা এখান থেকেও শিখতে পারো। শিখে এটাকে পুনরায় যে তোমরা ট্রাই করবে কীভাবে ওয়েব ধরো ডিজাইন করছো বা গ্রাফিক্স ডিজাইনিং বা HTML করছো, HTML কোডটা তোমরা ঠিক লিখছো কি না, মানে ওই একই রকম কোড দিয়ে তোমরা কী করছো এখানে প্র্যাকটিক্যালি দেখতে পারবে, মানে কীভাবে তোমরা এখানে প্র্যাকটিসও করতে পারবে যে এটা সঠিক কোড লিখেছো না কি ভুল হয়েছে, সমস্ত কিছু এই ওয়েবসাইট থেকে তোমরা জেনে নিতে পারবে। তো এই ওয়েবসাইটটি যাওয়ার জন্য তোমার সিম্পলি গুগলে সার্চ করতে হবে। যে কোনো ব্রাউজার খুলে তোমরা গুগলে সার্চ করবে w3school.com, ও ওখানে গিয়ে তোমরা সিম্পলি এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এবং ওই ওয়েবসাইটে তোমরা এখানে দেখতে পারবে খুললে গিয়ে HTML ও CSS, এছাড়া কি JavaScript, যারা জাভা সম্পর্কে কোনো ধারণা পেতে চাইছো বা জাভা শিখতে চাইছো, JavaScript শিখতে চাইছো, তো JavaScript তোমরা যেটা চাইছো সেটা স্টেপ বাই স্টেপ এখান থেকে শিখতে পারবে। বন্ধুরা, এরপরে যে ওয়েবসাইটটির কথা বলবো এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য না, যারা এখন এডুকেশন শেষ করেছে এবং বিভিন্ন জব সার্চিং করছে বা জব যাদের দরকার তার জন্য সবার প্রথমে যে জিনিসটা দরকার হয় সেটি হচ্ছে রেজিউম। তো এই ওয়েবসাইটটির দ্বারা তোমরা খুবই সহজভাবে রেজিউম তৈরি করতে পারবে। নিজের যে বায়োডাটা তৈরি কীভাবে করতে হয়, অনেকে জানে অনেকে জানে না যে কীভাবে তৈরি করতে হয়, তাদের জন্য সহজ উপায়ে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের বায়োডাটা অর্থাৎ রেজিউম তৈরি করতে পারবে। তো এই ওয়েবসাইটটির নাম হলো resumemaker.online। resumemaker.online-এ তোমাদের সিম্পলি গুগলে সার্চ করে রিজিউম মেকার অনলাইন ওয়েবসাইটটি ওপেন করার পর এরকম ধরনের সিম্পলি ইন্টারফেস দেখতে পাবে। তারপরে তোমরা ওখান থেকে ডিজাইন মাই রিজিউমে ক্লিক করার পর তোমাদের এখানে বিভিন্ন ধরনের অপশান চলে আসবে। দেখবে এখানে পিকচার আপলোড করার একটা অপশান রয়েছে, যা তোমার ছবি অথবা যার বায়োডাটা তৈরি করতে চাইছো তার ছবি এখানে আপলোড করে দিতে হবে। এবং এখানে যার বায়োডাটা রয়েছে তার নাম, তার ডেট অফ বার্থ, সমস্ত কিছু জায়গা রয়েছে, তার এডুকেশন কোয়ালিটি সমস্ত কিছু জায়গা রয়েছে, এবং কি জব এক্সপিরিয়েন্স আছে কিনা সমস্ত কিছু জায়গা রয়েছে। সেই জায়গাগুলোকে জাস্ট ফিল আপ করে তোমাদের ক্লিক করতে হবে প্রিভিউতে। তোমরা প্রিভিউতে ক্লিক করে একটু দেখে নেবে যে কীরকম রয়েছে, ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাইলে ফন্ট স্টাইল পর্যন্ত চেঞ্জ করতে পারবে, সমস্ত কিছু কাস্টমাইজের অপশন রয়েছে।
দেন তোমরা এখান থেকে তোমাদের বায়োডাটার অর্থাৎ রেজিউমটি ডাউনলোড করে নিতে পারবে এবং এটা সমস্ত ফ্রি, এর মধ্যে কোনো ওয়াটারমার্ক আসবে না। তো এটা তোমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবে। বন্ধুরা, 4 নম্বর যে ওয়েবসাইটটির কথা আমি বলতে চলেছি, সেই ওয়েবসাইটটি খুবই ইন্টারেস্টিং এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা গেম খেলো অথবা ফেসবুক করো, ও তোমরা চেয়ে ও নোটিফিকেশান দেখে সবসময় ফোনে ভাবো যে এই সময়টুকুর জন্য পরীক্ষা রয়েছে, এই সময়টুকু ফেসবুক করব না, হোয়াটসঅ্যাপ করব না বা ইনস্টাগ্রাম করব না, কিন্তু তোমরা নিজেকে কন্ট্রোল করতে পারো না, পড়াশোনায় ফোকাস করতে পারো না, ও তো স্টাডি ভালো করে হয় না, সেই কারণে নাম্বারও ভালো আসে না। তো তোমরা কিভাবে এই বিভিন্ন ওয়েবসাইট থেকে দূরে থাকবে এবং ফোনও তোমাদের সাথে থাকবে কিন্তু তোমাদের এর কোনো মতেই তো ক্লাস নষ্ট হবে না পড়াশোনার থেকে, তো সেই জন্য এই ওয়েবসাইট। তো বন্ধুরা, এই ওয়েবসাইটটির নাম হলো keepout.com। যদি লিখে তোমরা সার্চ করো তাহলে তোমরা দেখবে এরকম ধরনের একটা ইন্টারফেস তোমরা দেখতে পারবে। তো এখানে এখানের মধ্যে তোমরা যেটা বেশি ইউজ করো, ধরো তোমরা ফেসবুক বেশি ইউজ করো, তো ফেসবুককে বন্ধ করতে চাও যে তোমাদের যে সময় এক্সাম চলছে সেই সময়ের জন্য, তাহলে এখানে তোমরা ফেসবুক লিখে দেবে, facebook.com লিখে এখানে লিখে দেবে কোন সময় থেকে মানে কত ঘন্টার জন্য তোমরা এই ওয়েবসাইটটিকে ওপেন করতে চাও না, এর কোনো নোটিফিকেশান যাতে ফোনে না ঢোকে। অথবা তোমরা যদি ইনস্টাগ্রাম করো তাহলে instagram.com লিখে দেবে। এবার যদি তোমরা যদি এখানে তোমরা টুইটার করো, টুইটার লিখে দেবে। তোমরা যে ওয়েবসাইটটি তোমরা তোমাদের ফোকাস নষ্ট করে অথবা তোমরা চাইছো যে এই সময়ের জন্য আমরা এই ওয়েবসাইটটিকে ইউজ করব না, তাহলে সেই ওয়েবসাইটটি মেনশন করে কত সময়ের জন্য তোমরা ওয়েবসাইটটিকে ইউজ করতে চাইছো না সেটাও মেনশন এখানে করে দিতে পারো। তোমরা 5 দিন এই ওয়েবসাইটটিকে ইউজ করতে চাইছো না, তো তাহলে এটা মিনিটে কনভার্ট করে সেই মিনিটটা তোমরা এখানে লিখে দিতে পারো। ও তাহলে কি হবে, তোমাদের সেই সময়ের জন্য কোনো নোটিফিকেশান আসবে না, তোমাদের পড়াশোনায় ফোকাস থাকবে। তো তো আমার মনে হয় এই ওয়েবসাইটটি খুবই একটা ইন্টারেস্টিং ওয়েবসাইট প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। আর তোমাদের যদি এটি ভালো লাগে তো আগে সবার প্রথমে ভিডিওটিকে লাইক করো, যদি এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকো, আর বন্ধুদের সাথে শেয়ার না করে থাকলে ভিডিওটিকে শেয়ার করো। তো দেখে নেবো 5 নম্বর ওয়েবসাইটটি। বন্ধুরা, এরপরে যে 5 নম্বর ওয়েবসাইটটি অর্থাৎ ফাইনাল ওয়েবসাইটটি রয়েছে, সেই ওয়েবসাইটটি হলো খুবই গুরুত্বপূর্ণ। ও তোমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হও অথবা তোমরা বিজনেসম্যান হও অথবা তোমরা একজন যে কোনো টপিকের উপরেই অর্থাৎ যে কোনো বিষয়েই তোমরা নিয়ে পড়াশোনা করো না কেন, যে বিষয়ের উপরেই পড়াশোনা করো না কেন, ও তোমাদের এর এই ওয়েবসাইটটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই ওয়েবসাইটে তোমরা যে কোনো বিষয়ের উপর ডায়াগ্রাম তৈরি করতে পারবে, তাও খুব সহজে। এই বিভিন্ন ধরনের তোমাদের ডায়াগ্রামের দেওয়া রয়েছে, যেগুলোকে তোমরা শুধু তোমাদের নাম যে নামগুলো রয়েছে বা কালার পরিবর্তন করে কাস্টমাইজ করে তোমরা কি নিজেদের মতন খুব সুন্দর সুন্দর ডায়াগ্রাম তৈরি করতে পারবে। তোমরা স্কুল হোক অথবা কলেজ হোক, তোমরা বিভিন্ন প্রজেক্ট হচ্ছে, প্রজেক্টের জন্য যে ডায়াগ্রামগুলো তৈরি করতে হয় সেই ডায়াগ্রামগুলো এখানে তৈরি করতে পারবে। বন্ধুরা, বেস্ট ডায়াগ্রাম করার জন্য যে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটটির নাম হলো draw.io। বন্ধুরা, তোমাদের গুগলে সিম্পলি টাইপ করতে হবে draw.io। এটি টাইপ করলে সবার প্রথমে এইরকম ধরনের একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে গিয়ে তোমাদের এই ডায়াগ্রাম তৈরি করার জন্য ক্রিয়েট নিউ ডায়াগ্রামে ক্লিক করতে হবে। ওখানে গেলে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকম ডায়াগ্রাম রয়েছে, যে তোমাদের জন্য যদি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য রয়েছে, তোমরা যদি বিজনেস করো বিজনেসের জন্য রয়েছে, সমস্ত টাইপেরই ডায়াগ্রাম এখানে দেওয়া রয়েছে। অথবা তোমরা নিজের মতন করেও ডায়াগ্রাম তৈরি করতে পারবে। ধরো এখান থেকে তোমরা একটা সার্কেল অ্যাড করতে চাইছো এর মধ্যে, অথবা একটা সার্কেল রিমুভ করতে চাইছো, অথবা এখানে যে নামগুলো দেওয়া রয়েছে সেগুলোকে কাস্টমাইজ করে অথবা এই কালার কাস্টমাইজ করে তোমরা নিজের মতন খুব সুন্দর একটা ডায়াগ্রাম তৈরি করতে পারবে। এই ওয়েবসাইটটিও পুরোপুরি ফ্রিতে, তোমরা ফ্রিতে এখানে কাস্টমাইজ করতে পারবে। এবং তোমাদের প্রজেক্ট ও অ্যাসাইনমেন্টের যে ডায়াগ্রামগুলো হয় অথবা কোনো বিজনেসম্যানের যে ডায়াগ্রামগুলো হয়, সেই ডায়াগ্রামগুলো এই ওয়েবসাইট থেকে খুব সহজে তৈরি করতে পারবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, আর আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করেন সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর বন্ধুরা, এখনও পর্যন্ত এই ভিডিওটি যদি বন্ধুদের সাথে শেয়ার না করে থাকেন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে ভুলেন না। তো টেক কেয়ার, বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।